মাঝে মাঝে আমাদের সমাজে একটা প্রশ্ন উঠে আসে, মা আগে নাকি বউ আগে, যেটা শুনতে খুবই বিব্রতকর। আসলে এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো, যদিও কথাটা কালেক্টেড তবে হৃদয়ে ছুঁয়ে গেছে কথাটা আমার। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস, একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশুপুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, আর একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় রোজা কিংবা উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়, আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রী এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়া শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 7টি বছর, কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মল মূত্র মাই পরিষ্কার করেন, আবার সেই সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রী কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু, অর্থাৎ শেষ বিছানা, কিংবা দিন শেষে সারা দিন কাজকর্ম এসে স্ত্রীর কাছে গেলেই একটু অবসান ঘটে ক্লান্তির। কিন্তু সমাজ এই পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ব থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয় তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছে, অন্যজন আপনার জন্য গর্ব ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবে। তাই মা আর স্ত্রী দুজনেরই প্রয়োজন আছে একজন পুরুষের জীবনে। দুজন দুজনার দায়িত্ব পালন করেন।